আচ্ছা বলো তো, পানির কয়টি অবস্থা? পানির তিনটি অবস্থা, কঠিন, তরল এবং জলীয়বাষ্প। আমরা যখন বরফ দেখি, যখন আইসক্রিম খাওয়া হয়, তখন এটি কঠিন। আবার সেই আইসক্রিমটি যদি হাতে কিছুক্ষণ রাখা হয়, তাহলে আইসক্রিমটি গলে গলে তরলে রূপান্তরিত হয়। সেই তরল পদার্থ অর্থাৎ পানিকে যদি আমরা তাপ দেই, সেই পানিটি জলীয়বাষ্প আকারে বাতাসে উড়ে যায়। অর্থাৎ পানির তিনটি অবস্থা। স্বল্পমূল্যে ব্যবহারিক বিজ্ঞান শিক্ষায় স্বাগতম। আজকের এই পরীক্ষণটির মাধ্যমে আমরা কঠিন, তরল এবং জলীয়বাষ্প পর্যবেক্ষণ করতে পারব। এই পরীক্ষণটি করতে আমাদের প্রয়োজনীয় উপকরণ যা যা লাগবে, একটি ত্রিপদি স্ট্যান্ড, একটি তার জালি, একটি স্পিরিট ল্যাম্প, একটি দিয়াশালাই বক্স, কিছু বরফ এবং কিছু পানি। প্রথমে আমরা কঠিন থেকে তরলের রূপান্তর দেখব। তা দেখার জন্য প্রথমে আমাদের বরফখণ্ড লাগবে। আমরা এখান থেকে একটি বরফখণ্ড তুলে নিই। এটি নির্দিষ্ট আকার রয়েছে। এই বরফখণ্ডটিকে যদি আমরা কিছুক্ষণ এখানে রাখি, তারপর কি দেখা যায় আমরা একটু লক্ষ্য করি। আমরা একটি বরফখণ্ড নিয়েছিলাম, দেখেছিলাম বরফের নির্দিষ্ট আকার রয়েছে এবং নির্দিষ্ট আয়তন রয়েছে, অর্থাৎ বরফটি ছিল কঠিন। এখন সেই বরফটি আমরা এখানে রাখার পর কিছুক্ষণ পর দেখলাম সেই বরফটি আস্তে আস্তে তরলে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ বরফটি গলছে, গলে পানিতে রূপান্তরিত হয়েছে। পানি নির্দিষ্ট কোনো আকার নেই, অর্থাৎ পানি কঠিন থেকে তরলে রূপান্তরিত হয়েছে, বরফ থেকে পানিতে রূপান্তরিত হয়েছে। তাহলে আমরা দেখলাম যে কঠিন বরফ টুকরাটি আস্তে আস্তে গলে তরলে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ আশপাশের বায়ুর তাপমাত্রার ফলে কঠিন বরফটি গলে তরলে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ কঠিন বরফ টুকরোটি আস্তে আস্তে ছোট হয়েছে এবং তরলে রূপান্তরিত হয়েছে। আমরা দেখতে পেলাম কঠিন থেকে তরলে রূপান্তর। এখন আমরা যে পরীক্ষণটি করব সেটি হচ্ছে তরল থেকে জলীয়বাষ্পে রূপান্তর। এখন এই বিকারের মধ্যে কিছু তরল নেই। এখন এই বিকারটি ত্রিপদি স্ট্যান্ডের উপর তাপ জ্বালিয়ে রেখে তার উপর বসাই। স্পিরিট ল্যাম্পে আগুন লাগিয়ে ত্রিপদি স্ট্যান্ডের নিচে সেট করি। কিছুক্ষণ তাপ দিতে থাকি, দেখা যাবে তরল পদার্থ আস্তে আস্তে গরম হয়ে ফুটতে শুরু করবে। অর্থাৎ তখন এখানে ধোঁয়ার মতো এক প্রকার বাষ্প তৈরি হবে, যা জলীয়বাষ্প আকারে আমরা দেখতে পাবো। তাহলে আমরা যদি শুরু থেকে দেখি, তাহলে আমরা একটি বরফখণ্ড নিয়েছিলাম যা ছিল কঠিন, তা থেকে তরল, এবং তরল পদার্থটিকে আমরা বিকারের মধ্যে স্পিরিট ল্যাম্পের সাহায্যে তাপ দেওয়ার ফলে এখানে ধোঁয়ার সৃষ্টি হয়েছে, যা জলীয়বাষ্প। পানিরই এটি একটি ভিন্ন রূপ, কঠিন, তরল এবং বায়বীয় অবস্থা বা জলীয়বাষ্প। এই ধোঁয়ার মতো অবস্থাটাই যে জলীয়বাষ্প, তা পরীক্ষা করার জন্য আমরা আরেকটি পরীক্ষা করব। তার জন্য আমরা সার্বিকের সহযোগিতা নিচ্ছি। সার্বিক আসো। এজন্য এখানে আমাদের লাগবে একটি আইসক্রিম বা বরফ এবং একটি স্টিলের প্লেট। আমরা স্টিলের প্লেটের তলাটি ভালোভাবে মুছে নিই। স্টিলের প্লেটের ওপর আইসক্রিমটি রেখে বিকারের ওপর ধরি এবং প্লেটের তলা লক্ষ্য করি। আমরা দেখতে পাচ্ছি যে জলীয়বাষ্প আস্তে আস্তে ঘন হয়ে আবার পানি রূপান্তর করেছে। অর্থাৎ কঠিন থেকে তরল এবং তরল থেকে বায়বীয় অবস্থা অর্থাৎ জলীয়বাষ্প, এবং জলীয়বাষ্পকে আবার ঠান্ডা করলে তরলে রূপান্তর হয়েছে। তাহলে আমরা যদি প্লেটটি সরিয়ে নেই এবং তলার দিকে লক্ষ্য করি, তাহলে দেখা যাচ্ছে এখানে পানির ফোঁটা জমে গেছে। অর্থাৎ জলীয়বাষ্প ঘন হয়ে তরল পদার্থে রূপান্তর ঘটেছে।
তোমরা কি এরকম মজার মজার এক্সপ্লোর করতে চাও? তাহলে ভিজিট করো connect.edu.bd। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।